সবসময় জমি হইতে পাকা ফল সংগ্রহ করুন। গাছকে নাড়িয়ে বা আঘাত করে ফল তুলবেন না, কারণ এইভাবে সংগ্রহ করা ফলগুলি কাঁচা থাকতে পারে ও সেগুলোতে তেল কম থাকতে পারে। এই ফলগুলির প্রক্রিয়াকরণ যত তাড়াতাড়ি সম্ভব করা যায় তত ভালো হয় ও ফলগুলি সংগ্রহ করার পর কোনো অবস্থাতেই এক সপ্তাহের বেশি ফেলে রাখবেন না। যত তাড়াতাড়ি সম্ভব ফলগুলি হইতে হাত দিয়ে শ্বাস ছাড়ান বা জীবজন্তুকে শ্বাসগুলি খেতে দিন। অঙ্কুরিত শিয়াবাদাম ব্যবহার করবেন না। যখন দেখবেন যে শিয়াবাদামের গায়ে সাদা শেকড় বেরিয়েছে, তখন বুঝবেন যে এটি অঙ্কুরিত হয়েছে। এই বাদামগুলিকে আলাদা করে দেবেন ও কখনোই ব্যবহার করবেন না। শিয়াবাদাম জমি হইতে সংগ্রহের এক সপ্তাহের মধ্যে সেগুলিকে গরম জলে সেদ্ধ করুন। 40 মিনিটের বেশি গরম জলে শিয়াবাদামগুলিকে সেদ্ধ করবেন না। বড় শিয়াবাদামগুলির চেয়ে ছোট বাদামগুলিকে সেদ্ধ করতে কম সময় লাগে। জলে সেদ্ধ করার পরে বাদামগুলিকে ঝাড়ু দেওয়া পরিষ্কার জায়গায় রোদে শুকোতে দিন। ভালো হয় যদি মাদুর বা শুকোনোর থাকে সেগুলিকে রাখা হয় ও কখনোই বাদামগুলিকে বৃষ্টিতে বা নোংরায় খোলা রাখবেন না। প্রতিদিন বাদামগুলিকে শুকোতে দেবার আগে ইহা নিশ্চিত করুন যে যেখানে শুকোতে দেবেন সেই জায়গাটি যেন ঝাড়ু দিয়ে বালি ও অন্যান্য ময়লা পরিষ্কার করা থাকে। শিয়াবাদামগুলিকে যত তাড়াতাড়ি সম্ভব খোসা ছাড়িয়ে চালুনিতে চেলে নিন। 3 থেকে 4 দিনের মধ্যে এটা করলেই ভালো হয়। খারাপ শিয়াবাদামগুলি ও অন্যান্য ময়লা আলাদা করে দিন। কালো রঙের ও অঙ্কুরিত বাদামগুলি হল খারাপ বাদাম। খোসা ছড়ানো শিয়াবাদামের শ্বাসগুলিকে কোনোভাবেই বালি, কাঠি কিংবা পাথর বা অন্য নোংরা জিনিসের সঙ্গে মিশতে দেবেন না। নিয়মিতভাবে পরিষ্কার জায়গায় শিয়াবাদামগুলিকে শুকোতে থাকুন ও সকল খারাপ বাদামগুলিকে বার করতে থাকুন। বীজগুলিকে আঙুল দিয়ে টিপে বুঝতে পারবেন ওগুলো শুকিয়েছে কিনা। শিয়াবাদামে 7% কম আর্দ্রতা থাকাটাই আদর্শ পরিমাণ। নরম বাদামগুলি মজুত রাখার পক্ষে উপযুক্ত নয়। শুধু শক্ত বাদামগুলি মজুত করুন। শুধু শুকনো শিয়াবাদামগুলিকে পাটের বস্তায় মেঝের থেকে উঁচু, বাতাস চলাচল করতে পারে এমন শুকনো জায়গায় মজুত করুন। শিয়াবাদামগুলিকে কখনোই প্লাস্টিক, সার বা পলিপ্রোপিলিনের বস্তাতে মজুত করবেন না, কেননা এই বস্তাগুলি জলীয় বাষ্প ধরে রাখতে পারে ও শিয়াবাদামগুলি তার কারণে পচে যেতে পারে।